অনলাইনে নকল প্রোফাইল আর ডেটিং অ্যাপে মিথ্যা তথ্য এসব দিয়েই তৈরি হয় সম্পর্ক তারপর ভুক্তভোগী মানুষদের কাছ থেকে হাতিয়ে নেয় মোটা অঙ্কের অর্থ সম্প্রতি শুধুমাত্র লন্ডনে এমন ঘটনার শিকার হওয়া মানুষদের কাছ থেকে পনেরো মিলিয়ন পাউন্ড হাতিয়ে নেওয়ার বিষয়টি একটি পরিসংখ্যানে উঠে এসেছে আর এই ঘটনাটি পুলিশের ভাষায় বলা হয়েছে রোমান্স ফ্রড পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে লন্ডনে গত বছর এক হাজারেরও বেশি রোমান্স জালিয়াতির ঘটনা ঘটেছে আর এসব ঘটনায় ভুক্তভোগীরা প্রায় পনেরো মিলিয়ন পাউন্ডের ক্ষতির শিকার হয়েছেন এছাড়া গত চার বছরে যুক্তরাজ্য জুড়ে এই ফ্রডের কারণে ভুক্তভোগীরা তিনশো মিলিয়ন পাউন্ডের অর্থ হারিয়েছেন লিবারেল ডেমোক্র্যাট পার্টি কর্তৃক প্রকাশিত অ্যাকশন প্রতারণা পরিসংখ্যানে দেখা গেছে কর্ন আর্টিস্ট বা প্রেমের নামে প্রতারণা করে অর্থ উপার্জন এমন ঘটনা ছিল পাঁচ হাজার সাতশোটি কিন্তু গত বছরে সেটি বেড়ে আট হাজারে পৌঁছেছে দুই সালের জানুয়ারি এবং দুই সালের ডিসেম্বরের মধ্যে স্থানীয় পুলিশ বাহিনীর কাছে মোট উনত্রিশ প্রতারণার রিপোর্ট করা হয়েছে যার আর্থিক ক্ষতির পরিমাণ তিনশো কোটি আট লাখ আটাত্তর হাজার ছয়শো পাউন্ড লন্ডন মেট্রোপলিটন কেন্ট এবং সাসেক্স সহ পাঁচটি পুলিশ বাহিনী দুই এবং দুই সালের মধ্যে রোমান্স জালিয়াতির জন্য দশ মিলিয়নের বেশি অর্থ হারানোর রেকর্ড করেছে জানা গেছে রোমান্স জালিয়াতিতে সাধারণত একজন ব্যক্তিকে একটি নকল অনলাইন প্রোফাইল ব্যবহার করে সম্পর্ক সম্পর্ক তৈরি করা হয় এরপর সেই ব্যক্তির ব্যক্তিগত তথ্য ব্যবহার করে এবং বিভিন্ন ধরনের ট্রাপে ফেলে বড় অঙ্কের অর্থ হাতে নেওয়া হয় লিবারেল ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র অ্যালিস্টার কারমাইকেল রোমান্স প্রতারণাদের জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারকে তিনি অভিযোগ করে বলেন সরকার সোশ্যাল মিডিয়া বা অনলাইন ডেটিং ওয়েবসাইটের এই নিষ্ঠুর অনলাইন স্কামগুলোকে দমন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে তিনি একটি ডেডিকেটেড অনলাইন ক্রাইম এজেন্সি এবং একটি রিয়েল টাইম স্ক্যাম সতর্ক ব্যবস্থা প্রতিষ্ঠা করার আহ্বানও জানিয়েছেন হোম অফিসের একজন মুখপাত্র বিষয়টি নিয়ে বলেছেন রোমাস জালিহাতি হলো একটি রোগের মতো অপরাধ যা মানসিক ক্ষতি করে এবং এতে ভুক্তভোগীরা বিবৃত এবং শোষিত হয় এই জালিয়াতি রোধে আগামী তিন বছরে চারশো মিলিয়ন পাউন্ড বরাদ্দ করা হয়েছে এদিকে টিএসবি জানিয়েছেন রোমান্স জালিয়াতিতে দুই সালে যত অর্থ হাতে নেওয়া হয়েছে তার মধ্যে অর্ধেক শিকার হয়েছে একান্ন থেকে পঁয়ষট্টি বছর বয়সী ব্যক্তিরা নেশন ওয়াইড বিল্ডিং সোসাইটির তথ্য অনুসারে রোমান্স স্ক্যামের শিকারদের গড় আর্থিক ক্ষতি প্রায় বারো হাজার পাউন্ড এছাড়া পুরুষরা গত বছর এই ধরনের কেলেঙ্কারিতে গড়ে নয় হাজার সাতান্ন পাউন্ড এবং নারীরা চোদ্দ হাজার আটশো পাউন্ড হারিয়েছে তবে বলা হচ্ছে এই জালিয়াতিতে হচ্ছেন মধ্যবয়সী পুরুষা একই সাথে তরুণ বয়সী নারীরা বিশেষ করে একুশ থেকে পঁচিশ নারীদের ক্ষেত্রেও এই জালিয়াতির আমার কাছে সম্প্রতি ডেটিং অ্যাপস বা বিভিন্ন ফেসবুক অ্যাপস বা সোশ্যাল মিডিয়া অ্যাপসের মাধ্যমে যে জালিয়াতি হচ্ছে বা এগুলো ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে মানুষকে প্রতারিত করা হচ্ছে সে বিষয়ে কিছু বিস্তারিত ব্রিটেনের যে কোনো আপডেট তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি